কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ, কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু, বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার, একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার ছদ্মনাম বনফুল, তার লেখা অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প। অদৃশ্যলোক গ্রন্থটি 1947 সালে প্রকাশিত হয়। নিমগাছ এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো করে বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিমগাছের গুণ ও রূপের প্রশংসা করে, নিমগাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না, আসলে গাছ তো চলতেই পারে না, এটি একটি প্রতীকী গল্প।